ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন তোমাদের সাথে কেন দেখা করলাম জানো? কারণ আজকে বাবার হাতে খাবার খাবো। জানো সব মেয়েরাই চায় বাবার হাতে খাবার খেতে, আর বাবা যদি বানায় তো সেটা অমৃতই লাগে। তো বাবা বানাবে আজকে পটলের দোরমা। তো বাবা আজকে সকালবেলাই বলছিল যে কিছু একটা বানাবো চরাত্রিরে। তো আমি বাবাকে বললাম তুমি যখন কিছু বানাচ্ছ তাহলে চলো আজকে শেয়ারই করে নিই একটু তোমাদের সাথে। আর এই দেখো দেখতে পাচ্ছ, এই যো আমার বড় মশাই আজকে বাড়িতে আছে, তো ওই কারণেই ভাবলাম যে তাহলে চলো তাহলে রান্নাটা করাই যাক আর শেয়ারটাও তোমাদের সাথে করা যাক, দুটোই হয়ে যাবে। আর এই বাবা দেখো দাদু পটল কাটছে আর ও বসে বসে পটল নিয়ে খেলছে। এই দেখো পটলটা ছাড়িয়ে নিচ্ছে। পুরো রেসিপি আজকে বাবা করবে, বাবা বলেছে আজকে তোদের আমি বানিয়ে খাওয়াবো, দেখেছো? এবার তাহলে বাবা পটল তোরমাটা কেমন করে বানায় ভিডিওটা তাহলে দেখতে থাকো। তুই রান্না ভীষণ ভালো, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে যখন বাবা বানানোর হয়ে বললো মানে ভীষণ ভালো লাগলো। দেখো এবার কি করছে দেখে নাও। দেখো পটলগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার পটলগুলো থেকে দানাগুলো বাবা চামচ দিয়ে বার করে নিচ্ছে। আর এই দেখো বাবার হাতে নেলপালিশ পরে আছে, দেখেছো? কালকে রাত্রিবেলায় আমি নেলপালিশ পরছিলাম, তো বাবা বললো একটু পরিয়ে দেওয়ার জন্য পরিয়ে দিয়েছে। বাবা এই স্টেপটা করে নিই, তারপর বাবা কি করছে সেটাও দেখাচ্ছি। পটলের দানাগুলো যেগুলো বার করে নিয়েছিলো পটল থেকে সেগুলো বাবা একটু তেলে হালকা করে ভেজে নিচ্ছে, কারণ এটা কিন্তু মিক্সিতে পেস্ট করতে হবে, আর পেস্টটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে। আর বাবা এই কাজটা আগে করে নেয় এর জন্য। তো আর এটা হলো আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, আদা পেঁয়াজ দেড়খানা পেঁয়াজ ছিল, আর ছিল তিনটে কাঁচা লঙ্কা। এগুলো পেস্ট করে নেবো, যেগুলো হচ্ছে গ্রেভিতেও লাগবে পুরেও লাগবে। টমেটো কুচিয়ে নিয়েছি, চালমগজ ভিজিয়ে রেখেছি বাটবো বলে, আর এদিকে হচ্ছে দানা ভিজে রাখাটা। আচ্ছা আর আমি এটা পটলগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো তেলে গরম তেলে ভেজে নিচ্ছে বাবা। আর আজকে কিন্তু ভিডিও করছে আমার বরমশাই, কারণ বরমশাই আজকে বাড়িতে আছে, তো ওই কারণে রেসিপিটাও হচ্ছে তোমাদেরকেও শেয়ার করে নিচ্ছি। আর পরে আমি পরে অডিওটা অ্যাড করে নেবো, ও ভিডিওটা ওই করে দিল জন্য। আর এই যে ভালো করে বাবা ভেজে নিচ্ছে এগুলো। এরপর হচ্ছে গ্রেভিটা তো পুরটা তৈরি করবো, তার জন্য বাবা গুঁড়টা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে। পটলগুলো ভেজে রেখেছি দেখে নিয়েছো, দিয়ে দিয়েছে টমেটো কুচি, আর এদিকে সমস্ত মশলা বেটে রাখা আছে। এবার দিয়ে দিচ্ছে টমেটোগুলো ভালো করে ভেজে নিচ্ছে, এবার দিয়ে দিল আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা, দিয়ে দিল টক দই, এবার দেবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো, আর এবার করছে হচ্ছে চিনি পরিমাণ মতো, আর দিয়ে দেওয়া হবে নুন চিনি দুটোই দিয়ে দিয়েছে। আচ্ছা এবার ভালো করে কষিয়ে নিচ্ছে, এবার পুরটার জন্য দিয়ে দিচ্ছে মাটন কিমা। তো মাটন কিমাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, তেল বার করতে হবে নাহলে টেস্ট হবে না। এবার দিয়ে দিচ্ছে ওই পটলের দানা যে পেস্ট করেছিল ওই দানার পেস্টটা। এবার দিয়ে দিল কাশ্মীরি লঙ্কা কালার আনার জন্য, লঙ্কা তো আগেই দেওয়া ছিল। এবার ভালো করে কষিয়ে নিচ্ছে, নিয়ে জল দিয়ে দিল। গ্রেভিটা টাইট করার জন্য বাবা অ্যাড করেছিল বিস্কিটগুলো। এবার করা হচ্ছে গ্রেভিটা, পুরের জন্য রেডি হয়ে গেছে। আর ফোড়ন দিয়েছে একটু হিং তেজপাতা আর টমেটোটা দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছে ওই যে পেস্টটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এদিকে দেখো গ্রেভিটা মানে পুরটা তৈরি হয়ে গেছে, আর তার মধ্যে গ্রেভিটাও বাবা রেডি করে নিচ্ছে। দিল হচ্ছে এটা চালমগজ বাটা, ঠিক আছে, দিয়ে ভালো করে কষিয়ে নিল। দিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, আর দেওয়া হচ্ছে এটা দিল লঙ্কা গুঁড়ো একটু দিল, ঝাল হতে যদি কম হয়। আচ্ছা হলুদ গুঁড়োও দিয়ে দিল। এবার দিল কাশ্মীরি লঙ্কা কালার করার জন্য গ্রেভিটা, চিনি দিল স্বাদ মতো, আর দিয়ে দেবে পরিমাণ মতো নুন। এটা নুন দিয়ে দিয়েছে, কালারও এসে গেছে। এটা দিয়ে দিল টক দই, দিয়ে ভালো করে কষিয়ে নিল। আচ্ছা এবার এদিকে বাবা পুরটা ভরে নিচ্ছে পটলের মধ্যে, একদম টাইট টাইট করে পটলে পুরটা ভরতে হবে যাতে না বের হয়। এই যে পটলগুলো ভাজা আছে বাবা একের পর এক পুরগুলো ভরে নিল। আর এবার গ্রেভিটাও এদিকে ফুটে এসছে গ্রেভিটা। তো বাবা কিন্তু গ্রেভিটার মধ্যে পটলগুলো দেয়নি, পটলগুলো সাজিয়ে নিয়েছে এক জায়গায়, তারপর গ্রেভিটা ঢেলে দিয়েছে, তাতে কী হবে পটলগুলো ভাঙবে না। এবার বাবার মধ্যে দিয়ে দেবে ধনে পাতা কুচি, আর দিয়েছে ঘি, আর দিয়েছে গরম মশলা গুঁড়ো। সত্যি আমি টেস্টি খেতে হয়েছে, দেখে নিলেই পটল দরমা কেমন হয়েছে। আর আমার বাবা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, আর এখন আমরা খেতে বসেছি। দেখো আমরা সব খেতে বসেছি, এই যে আমার খাবার এখানে, খেতে বসলাম। চলো ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে। তাহলে আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।